বিভিন্ন জায়গায় বেঙ্গল আসাম সব জায়গার মধ্যে এরকম ঘুরি ঘুরি নজির আছে ভাই কোন তো আল্লাহর ঘরের নিয়ত করে যে নিয়েছে আল্লাহ মনে না সব পুরো করে কি করে না তো এই চারটি ডিম আছে বাজারে বিক্রি করলে কত দাম আছে ইয়া 40 টাকা তো যাই হোক সবাই কানও মুখ বন্ধ রাখবো না বিশ মূল্যে কয়া এমন একটা ফুক দিবেন বাতার জন্য গাও পর্যন্ত আসে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ যে নিয়াতে আল্লাহ এই তোমার ঘরের ডিম নেবে মাবুদ আল্লাহ মনের আশা পুরো করে দিও আল্লাহ যদি বাচ্চা কোচ্চা নাই তার জন্য নাই আল্লাহ নিসন্তান মাবুদের জন্য যদি কেউ নিয়ে থাকে কোনো ভাই যদি নাই আল্লাহ তার কোলার মধ্যে তুমি সন্তান দিও মাওলা আল্লাহ যে ভাই নিবে আল্লাহ তাকে বাবা হওয়ার তৌফিক দান করিও তাই বলে অবিওলা নিয়ে ফির বাবা হওয়ার চান না কারণ একজনের কাছে হুজুর দোয়া করেন তো মুইজন বাবার বাপ হন কাবলিয়াতি হুজুর তিন বের তিন বছর দোয়া করে পর পর এত সুন্দর করে দোয়া করে কয় হুজুর ফল তো পাইলেও না কে কয় কই যাইয়া সেই মই তো বাপ হওয়ার বারণ না তারপরের বার কয় হুজুর বার একটু ভালো করে দোয়া করেন তো আরো দোয়া করে দোয়া করার পর দেখে আসি কয় হুজুর এবারে তো কাম হইল না মই না যেমন মনে আছে বাপ তো হওয়ার বারণ না তারপরের বার দোয়া করে তিন বের দোয়া করার পর হুজুর কয় ব্যাপার কি দোয়া খানে কবুল হয় না কয় বিয়ে করছিস কয় না কোনিয়ে দেহে নাই আল্লাহ তাকে মা বানাবে ইনশাআল্লাহ এই চারটে ডিম বাজারে বিক্রি করলে দাম কত আছে 40 টাকা আল্লাহর ঘরের খাতিরে এর সরকারি রেট দিলাম আমি 100 350 350 নারায় তো